জামাইকে বাড়িতে ডেকে খুনের চেষ্টার অভিযোগ উঠলেও শ্বশুরের বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় জামাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এমনকি বাঁশ দিয়েও মাথায় গুরুতরভাবে আঘাত করা হয়। এর ফলে গুরুতর জখম হন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে চাঁচল এক ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের মণিকান্দা গ্রামে। জানা গিয়েছে জখম ব্যক্তির নাম মঞ্জুর আলম, বয়স 30, বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে 4 মাস আগে মণিকান্দা গ্রামের বাসিন্দা ইমতাজ আলীর মেয়ের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় ওই পঞ্চায়েতের রানীপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর আলমের। মঞ্জুরের মা সালেহা বেওয়ার দাবি, কি কারণে খুনের চেষ্টা করা হলো তা তারা কিছুই বুঝে উঠতে পারছে না। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ, তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। চাঁচল থেকে মুর্তজা আলমের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।